সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিন অধ্যয়নের উপরে ক্লাস নিয়েছিলাম। স্ট্রাকচার এবং ক্লাস এই দুটো এই চ্যাপ্টারের উপরে ক্লাস নিয়েছিলাম। তো আমাদের এই বিষয়গুলি কতদিন হয়ে গেছে। আমরা আজকে হচ্ছে স্ট্যাটিক মেম্বার অফ এ সি শার্প ক্লাস, এটা প্রিন্সিপাল ক্লাস নিব। স্ট্যাটিক মেম্বার, আমরা মেম্বার সম্পর্কে জানি। মেম্বার হচ্ছে কি? ক্লাসের অভ্যন্তরে যে সমস্ত ভেরিয়েবল ঘোষণা করি তাদেরকে বলা হয় মেম্বার। ডাটা আর যে সমস্ত মেথড ঘোষণা করি তাদেরকে বলা হয় মেম্বার ফাংশন বা মেম্বার মেথড বলা হয়। তো এই সমস্ত মেম্বারের শুরুতে যদি আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা জুড়ে দেই, স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে সেটা হবে স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল, সেটা হবে স্ট্যাটিক মেম্বার মেথড। আচ্ছা, এখানে কি আছে দেখি। উই ক্যান ডিফাইন ক্লাস মেম্বার্স অ্যাজ স্ট্যাটিক ইউজিং দ্য স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করেই আমরা একটা ক্লাসের মেম্বার সমূহকে স্ট্যাটিক আমরা স্ট্যাটিক হিসেবে ডিফাইন করতে পারি। হোয়েন উই ডিক্লার এ মেম্বার অফ এ ক্লাস অ্যাজ এ স্ট্যাটিক, ইটস মিনস নো ম্যাটার হাউ মেনি অবজেক্ট অফ ক্লাস আর ক্রিয়েট, দেয়ার ইজ অনলি ওয়ান কপি অফ স্ট্যাটিক মেম্বার। যদি আমরা স্ট্যাটিক মেম্বার আমরা ঘোষণা করি বা স্ট্যাটিক মেম্বারের জন্য নতুন করে কোনো ধরনের আলাদা অবজেক্ট তৈরি করা লাগে না, সে বাই ডিফল্ট একটা কপি নিজে থেকেই তৈরি করে রাখে। দ্য কিওয়ার্ড স্ট্যাটিক ইমপ্লাইজ দ্যাট অনলি ওয়ান ইনস্ট্যান্স অফ দ্য মেম্বার এক্সিস্ট ফর এ ক্লাস। অর্থাৎ স্ট্যাটিক মেম্বারের জন্য একটা ইনস্ট্যান্স বাই ডিফল্ট ক্লাসের মধ্যেই তৈরি করা থাকে, এবং আমরা ক্লাসের মাধ্যমেই ডট অপারেটরের মাধ্যমেই এটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। আমাদের নিচে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মধ্যে এই যে প্রোগ্রামের মধ্যে ক্লাস স্ট্যাটিক বার জায়গাটা, তো এটা হচ্ছে ক্লাসের নাম, এটি স্ট্যাটিক না, এটা ইনস্টিটিউট ক্লাসের নাম, পাবলিক স্ট্যাটিক আইএনটি নাম। এই যে নাম নামে একটা ভেরিয়েবল, এটা হচ্ছে স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল, স্ট্যাটিক ইন্টিজার টাইপ ভেরিয়েবল। প্লাস প্লাস নামের মানকে এক এক করে বাড়ানো হচ্ছে। এখানে গেট নাম রিটার্ন নাম দিল স্ট্যাটিক টেস্টার্স, আর একটা এখানে আরেকটা ক্লাস ব্যবহার করা হয়েছে স্ট্যাটিক বার। স্ট্যাটিক বার হচ্ছে ক্লাসের নাম। নিউ স্ট্যাটিক বার s1.count, কাউন্ট মেথডটা আমরা এগুলো দেখে আসি। কাউন্ট নাম প্লাস প্লাস এখানে আসলো ছয় ছয়। দেখে আসি নাম প্লাস প্লাস নাম নামের কোনো নাম প্লাস প্লাস নামের ইনিশিয়ালাইজ ফ্রি ইনিশিয়াল ভ্যালু। এখানে নাম নামের কোনো ধরনের ভ্যালু আমরা কোথাও অ্যাসাইন করি নাই, যেহেতু অ্যাসাইন করি নাই সেহেতু বাই ডিফল্ট ভ্যালু হিসেবে সে নেয় জিরো হিসেবে নেয়। জিরো জিরো হিসেবে নেওয়ার কারণে আমরা এখানে দুইটা আমরা অবজেক্ট তৈরি করলাম, s1.count কাউন্ট মেথডকে সে কল করবে। কাউন্ট মেথডে কি আছে? কাউন্ট মেথডে আছে হচ্ছে কি, নাম প্লাস প্লাস নামের মানকে সে এক করে বাড়াবে। একবার কল করলে এক বাড়বে, জিরো থেকে ওয়ান হবে, আবার কল করলে ওয়ান থেকে টু হবে, আবার কল করলে টু থেকে থ্রি হবে। s1 অবজেক্টের মাধ্যমে, s2 অবজেক্টের মাধ্যমে যখন কল কল করা হচ্ছে তখন আবার আগে ছিল তিন, হওয়ার কথা ছিল জিরো থেকে, কিন্তু এখন ধরতে হচ্ছে তিন থেকে।
তার মানে এখন হবে 4, তার 5, তার 6। অর্থাৎ যেহেতু এটা স্ট্যাটিক ভেরিয়েবল, সেহেতু সে ভিন্ন ভিন্ন অবজেক্টের ক্ষেত্রেও সেম একই কাজ করতেছে। এটাই আমাদের মূলত এখানে এখানকার এখানে আমরা যেটা বুঝতেছি। তাও স্ট্যাটিক মেম্বারের বিষয়টা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা আসি যেটা আউটপুট এখানে দেখানো আছে। এখন আসি হচ্ছে স্ট্যাটিক মেথড, এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল পাবলিক ভয়েড কাউন্ট স্ট্যাটিক। আমাদের এই প্রোগ্রামটা দুটি কভার করবে, স্ট্যাটিক ভেরিয়েবল এবং স্ট্যাটিক মেথড দুই ক্ষেত্রে কভার করবে। তো এখানে এস একটা একটা অবজেক্ট নেওয়া হয়েছে, এস কাউন্ট, কাউন্টকে কল করা হয়েছে, নাম্বার বাড়ছে এক করে, শূন্য করে 1, 2, 3, আউটপুটে 3 আসতেছে। আর যাই হোক, আমরা আমাদের মেইনলি যেটা বিষয় হচ্ছে কি, আমরা যে কোনো মেথড বা যে কোনো ভেরিয়েবলের পূর্বে যদি স্ট্যাটিক কিওয়ার্ড ডাটা টাইপের পূর্বে যদি স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করা হয়, সেটার মধ্যে স্ট্যাটিক মেম্বার, সেটার মধ্যে স্ট্যাটিক ডাটা টাইপ, স্ট্যাটিক ভেরিয়েবল এবং স্ট্যাটিক মেথড। ভাই আপাতত এইটুকুই জানি। এখানে কিছু লিখে আছে, অবশ্যই ইউ ক্যান অলসো ডিক্লার এ মেম্বার ফাংশন ইন স্ট্যাটিক, সার্চ ফাংশন ক্যান অ্যাক্সেস অনলি স্ট্যাটিক ভেরিয়েবল। বাই স্ট্যাটিক ফাংশন এক্সিস্ট ইভেন বিফোর দ্য অবজেক্ট ইজ ক্রিয়েট, আগে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। দ্য ফলোয়িং এক্সাম্পল ডেমনস্ট্রেটস দ্য ইউজ অফ স্ট্যাটিক ফাংশন। তো এটা একটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখে দেখে নিতে পারি। এরপরে আমরা আসি স্ট্রাকচার, স্ট্রাকচারের ফিচার্সগুলো দেখো। স্ট্রাকচার আমাদের প্রোগ্রামিং সিতে ছিল, জাভাতে স্ট্রাকচার নাই। জাভা এবং সি শার্পের যে পার্থক্য, পার্থক্যের মধ্যে আমরা এটা নিয়ে আসতে পারি যে সি শার্প স্ট্রাকচার সমর্থন করে, জাভা স্ট্রাকচার সমর্থন করে না। ইন সি শার্প স্ট্রাকচার ইজ ভ্যালু টাইপ ডাটা টাইপ ক্লাস, যেমন আমরা বলছি কাস্টম টাইপ ডাটা টাইপ, সেখানে স্ট্রাকচার হচ্ছে ভ্যালু টাইপ ডাটা টাইপ। ইট হেল্প ইউ ক্যান টু মেক এ সিঙ্গেল ভেরিয়েবল হোল্ড রিলেটেড ডাটা অফ ভেরিয়াস ডাটা টাইপস, মানে ক্লাস যেমন ভ্যারাইটিস ভেরিয়েবলের ডাটা টাইপ নিয়ে কাজ করে, এখানে স্ট্রাকচারও সেম, সিঙ্গেল ভেরিয়েবল অর্থাৎ কতগুলি বিভিন্ন টাইপের ভেরিয়েবল নিয়ে সে কী করে একটা ভেরিয়াস ডাটা টাইপ, মানে ভেরিয়াস ডাটা টাইপ নিয়ে কাজ করে একটা নতুন একটা ডাটা টাইপ সে তৈরি করে। স্ট্রাকচার ক্লাস তৈরি করতে গিয়ে যেমন আমাদের ক্লাস কিওয়ার্ড দিতে হয়, স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে আমাদের দ্য স্ট্রাক কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। দ্য স্ট্রাক কিওয়ার্ড ইজ ইউজ ফর ক্রিয়েটিং এ স্ট্রাকচার, স্ট্রাকচার আর ইউজ টু রিপ্রেজেন্ট এ রেকর্ড। স্ট্রাকচার মূলত মাধ্যমে মূলত আমরা কি করতে পারি, একটা রেকর্ডকে রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ ইউ ওয়ান্ট টু কিপ ট্র্যাক অফ ইউর বুক ইন এ লাইব্রেরি, ইউ মাইট ওয়ান্ট টু ট্র্যাক দ্য ফলোয়িং অ্যাট্রিবিউটস অ্যাবাউট ইচ বুক। সাপোজ যদি আমরা কোনো একজন স্টুডেন্টের রেকর্ড সংরক্ষণ করতে যাই, যদি আমরা সাপোজ কোনো একটা বইয়ের রেকর্ড সংরক্ষণ করতে যাই, সেক্ষেত্রে বইয়ের কী কী অ্যাট্রিবিউট থাকে, বইয়ের যেমন বইয়ের টাইটেল, বইয়ের বইয়ের নাম, বইয়ের অর্থার অর্থাৎ বইয়ের লেখকের রাইটারের নাম, তাহলে বইটা বই কোন সাবজেক্ট, এটা কোন সাবজেক্টের বই, বুক আইডি ইত্যাদি। যেমন টাইটেলটা হইতে পারে স্ট্রিং টাইপ হইতে পারে, অর্থটাও হইতে পারে স্ট্রিং টাইপ, সাবজেক্টটাও হইতে পারে স্ট্রিং টাইপ হইতে পারে, বুক আইডি হইতে পারে, আইএনটি টাইপ হইতে পারে, অর্থাৎ ভ্যারাইটিস টাইপ হইতে পারে। এই যে একটা রেকর্ড, এই রেকর্ডটাকে মূলত প্রোগ্রামে রিপ্রেজেন্ট করার জন্য স্ট্রাকচার, স্ট্রাকচারের মাধ্যমে সহজে আমরা প্রোগ্রামে রিপ্রেজেন্ট করতে পারি। ডিফাইনিং স্ট্রাকচার, অলরেডি আমরা আগে স্ট্রাকচার সম্পর্কে জেনেছি, তারপর আবার এখানে আবার একটু দেখি। টু ডিফাইন স্ট্রাকচার ইউ মাস্ট ইউজ দ্য স্ট্রাক স্টেটমেন্ট, দ্য স্ট্রাক স্টেটমেন্ট ডিফাইন এ নিউ ডাটা টাইপ, স্ট্রাক স্টেটমেন্ট একটা নতুন ডাটা টাইপ তৈরি করে। উইথ মোর দ্যান ওয়ান মেম্বার ফর ইউর প্রোগ্রাম, ফর এক্সাম্পল হেয়ার ইউ ওয়েন্ট টু ইউ ডিক্লেয়ার দ্য বুক স্ট্রাকচার, স্ট্রাকচারের ডিক্লারেশনের সিনট্যাক্স বা ফরম্যাট। স্ট্রাক বুকস, স্ট্রাক হচ্ছে কিওয়ার্ড, ক্লাস যেমন ছিল ক্লাস কিওয়ার্ড, এখানে স্ট্রাক কিওয়ার্ড। বুকস, বুকস, বুকস হচ্ছে হচ্ছে আইডেন্টিফায়ার, স্ট্রাকের নাম, ইউজার প্রতীক পদ যে কোনো নাম হইতে পারে, অবশ্যই বই, অবশ্যই বৈধ নাম হইতে হবে কিওয়ার্ড ব্যতীত। পাবলিক স্ট্রিং টাইটেল, পাবলিক স্ট্রিং অর্থার, পাবলিক স্ট্রিং সাবজেক্ট, পাবলিক আইএনটি, বুক আইডি। এরপরে
ক্লাসের ক্ষেত্রে আমরা কার্লি ব্র্যাকেট শুরু করি, শেষে সেমিকোলন হয় না, তবে স্ট্রাকচারের ক্ষেত্রে শেষে সেমিকোলন হয়। তার মানে ক্লাস এবং স্ট্রাকচারের মধ্যে যে পার্থক্য যদি আসে সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলি খেয়াল করবো। ক্লাসের ক্ষেত্রে ক্লাস কিওয়ার্ড ব্যবহার করা হয়, স্টার ক্ষেত্রে স্টার কিওয়ার্ড ব্যবহার করা হয়, ক্লাসের ক্ষেত্রে কার্লি ব্র্যাকেটের পরে সেমিকোলন হয় না, স্ট্রাকচারের ক্ষেত্রে সেমিকোলন হয়, এই বিষয়গুলি আমরা খেয়াল করব। তারপর ক্লাস হচ্ছে কাস্টম টাইপ, স্ট্রাকচার হচ্ছে ভ্যালু টাইপ, ডেটা টাইপ। আমাদের স্ট্রাকচার কি বিষয়ে আমরা মনে হয় আমরা আমাদের শেষ স্ট্রাকচার কি সংজ্ঞা বলতে পারবো এবং স্ট্রাকচারের সিনট্যাক্স বা ফরম্যাট সেটা আমরা পারবো, এবং আমরা যদি মনে করি স্ট্রাকচারের এক্সাম্পল সেটা আমরা পারবো। এখন আমরা আসি স্ট্রাকচারের ফিচার্স বলি। স্ট্রাকচারের ফিচার্স, ইউ হ্যাভ অলরেডি ইউজ এ সিম্পল স্ট্রাকচার নেম বুক, আমরা এখানে একটা বুক বুকস নামে একটা সিম্পল স্ট্রাকচার আমরা আমরা ডিফাইন করলাম। স্ট্রাকচার ইজ ইন সি শার্প বাট উইথ ডিফারেন্স ফ্রম দ্যাট ইজ ট্রেডিশনাল সি অর সি প্লাস প্লাস, এতে একটু পার্থক্য আছে। দ্য সি শার্প স্ট্রাকচার হ্যাভ দ্য ফলোয়িং ফিচার্স, স্ট্রাকচার ক্যান হ্যাভ মেথড, ফিল্ড, ইন্ডেক্সার, প্রপার্টিস, অপারেটর, মেথড অ্যান্ড ইভেন্টস। এই আমাদের সি শার্প স্ট্রাকচারের মধ্যে রয়েছে মেথড, ফিল্ড, ইন্ডেক্সার, প্রপার্টিস, অপারেটর, মেথড এবং ইভেন্ট রয়েছে। তার মানে অনেকগুলি ফিচার এখানে চলে আসছে। তারপর আমরা পরের প্যারাতে আসি। স্ট্রাকচার ক্যান হ্যাভ ডিফাইন্স কনস্ট্রাক্টর বাট নট ডিস্ট্রাক্টর, তার মানে স্ট্রাকচারের মধ্যে কনস্ট্রাক্টর ডিফাইন করা যাবে তবে ডিস্ট্রাক্টর ডিফাইন করা যাবে না। হাউএভার ইউ ক্যান নট ডিফাইন এ ডিফল্ট কনস্ট্রাক্টর ফর স্ট্রাকচার, স্ট্রাকচারের মধ্যে ডিফল্ট কনস্ট্রাক্টর ব্যবহার করা যাবে না। দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর ইজ অটোমেটিকলি ডিফাইন অ্যান্ড ক্যান নট বি চেঞ্জ, দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর ইজ অটোমেটিকলি ডিফাইন হয়ে যাবে এবং এটি এবং এটা এটা চেঞ্জ করা যাবে না। আনলাইক ক্লাস, স্ট্রাকচার ক্যান নট ইনহেরিট আদার স্ট্রাকচার অর ক্লাস। ক্লাস এবং স্ট্রাকচারকে অন্য স্ট্রাকচার এবং ক্লাসের মধ্যে ইনহেরিট করা যাবে না। স্ট্রাকচার ক্যান নট বি ইউজ অ্যাজ এ বেস ফর আদার স্ট্রাকচার অর ক্লাস, স্ট্রাকচারকে অন্য স্ট্রাকচার বা ক্লাসের বেস হিসেবে ব্যবহার করা যাবে না। স্ট্রাকচার ক্যান ইমপ্লিমেন্ট ওয়ান অর মোর ইন্টারফেস, একটি স্ট্রাকচারকে এক বা একাধিক ইন্টারফেসে বাস্তবায়ন করা যাবে। স্ট্রাকচার মেম্বার ক্যান নট বি স্পেসিফাইড অ্যাজ অ্যাবস্ট্রাক্ট, ভার্চুয়াল অর প্রোটেক্ট, স্ট্রাকচার মেম্বারকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ব্যবহার করা যাবে না, ভার্চুয়াল হিসেবে ব্যবহার করা যাবে না এবং প্রোটেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। হোয়েন ইউ ক্রিয়েট এ স্ট্রাক্ট অবজেক্ট ইউজিং দ্য নিউ অপারেটর, ইটস গেটস ক্রিয়েট অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট কনস্ট্রাক্টর ইজ কল। আনলাইক ক্লাস, স্ট্রাক্ট ক্যান বি ইনস্ট্যান্টেড উইদাউট ইউজিং দ্য নিউ অপারেটর। ইফ দ্য নিউ অপারেটর ইজ নট ইউজ দ্য ফিল্ড রিমাইন আনঅ্যাসাইন অ্যান্ড দ্য অবজেক্ট ক্যান নট বি ইউজ আনটিল অল দ্য ফিল্ড আর ইনিশিয়ালাইজ। দেখো আমরা এখান থেকে অনেকগুলি আমরা ফিচার্স আমরা এখান থেকে নিতে পারি, তোমরা খাতায় নোট করবে। এরপরে সর্বশেষ টপিক ক্লাস ভার্সেস স্ট্রাকচার ব্যাখ্যা করো। ক্লাস ভার্সেস স্ট্রাকচার, ক্লাসেস অ্যান্ড স্ট্রাকচার হ্যাভ দ্য ফলোয়িং বেসিক ডিফারেন্স। অলরেডি আমরা পিছনে বলে আসছি, তারপর আবার আমরা আলোচনা করি। ক্লাস আর রেফারেন্স টাইপ, স্ট্রাকচার আর ভ্যালু টাইপ। ক্লাস হচ্ছে রেফারেন্স টাইপস, কাস্টম টাইপস রেফারেন্স টাইপস, আর স্ট্রাকচার হচ্ছে ভ্যালু টাইপস। স্ট্রাকচার ডু নট সাপোর্ট ইনহেরিটেন্স, যেটা আমরা কিছুক্ষণ আগে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আসছি। ক্লাসকে আমরা ইনহেরিট করতে পারি, ক্লাস ইনহেরিটেন্স সাপোর্ট করে। স্ট্রাকচার ক্যান নট হ্যাভ ডিফল্ট কনস্ট্রাক্টর, স্ট্রাকচারের মধ্যে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর ব্যবহার করা যায় না যে ক্লাসের মধ্যে যায়। ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ ডিসকাশন লেট আস রিরাইট দ্য প্রিভিয়াস এক্সাম্পল, আমাদের আগে একটা এক্সাম্পল ছিল যেটা আমরা ওখানে দেখাই নাই, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ইউজিং সিস্টেম এটা স্ট্রাকচার ব্যবহার করে প্রোগ্রাম যদি আসে আমরা এই প্রোগ্রামটা দিতে পারি। গেটস ভ্যালু স্ট্রিং টি, এইটা এখানে প্যারামিটার আছে কয়টা,
যেহেতু আমাদের এখানে 1 2 3 চারটা আছে, তাই আমরা এখানে চারটা চারটা ক্লাম ইনপুট নেওয়ার জন্য স্ট্রিং টি, স্ট্রিং এ, স্ট্রিং এস, ইন্ট ডি, টাইটেল টাইটেল, এই যে এই সমস্ত ভেরিয়েবলগুলো আমরা এখানে দিলাম, এবং এই মানগুলো যে আমরা যেখান থেকে কল করবো সেখান থেকে আসবে সেখান থেকে আমরা এখানে বরাদ্দ করলাম। এরপর এগুলোকে জাস্ট প্রিন্ট করে দিলাম, এটাই হয়ে গেল একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটাতে স্ট্রাকচার ব্যবহার করে প্রোগ্রাম, আমরা এখানে ক্লাস ব্যবহার করি নাই, অনলি স্ট্রাকচার ব্যবহার করে ঘোরানো করলাম। আচ্ছা, এরপরে পরের সেম একই প্রোগ্রামটা আমার মনে হয়, না সরি, এরপরে আমি ক্লাস টেস্ট স্ট্রাকচার, এটা হচ্ছে একটা ক্লাস, আর গ্যারেজ স্ট্রাকচার এখানে ক্লাস ওই মেইন, এখানে বুকস, বুক ওয়ান, বুকস হচ্ছে যে স্ট্রাকচার, টেস্ট স্ট্রাকচার ক্রিয়েট করলাম এখানে, স্ট্রাকচার বুক ওয়ান, বুক টু, নিউ বুকস, ভ্যালু টাইপ বুক ওয়ান ডট গেট ভ্যালু, সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং প্রথম ভ্যালুটা, তারপর হচ্ছে নোহালি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালস, এবং তার বুক আইডি, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে অর্থার, রাইটারের নাম, এটা হচ্ছে এটা হচ্ছে ডিপার্টমেন্ট বা সাবজেক্টের নাম, এটা হচ্ছে বুক আইডি। সেম আরেকটা টেলিকম বিল, টেলিকম বিলিং, সেম আগের মতো এই দুটোকে কল কল করা হচ্ছে, কল করলে কী হবে, গেট ভ্যালু, ভ্যালুগুলি ওখানে গেট গেটে গেটে গিয়ে সেট হবে, এরপর পিন করবে, পিন করলে কী হবে, এখানকার এই একটা দেখাচ্ছে প্রথম বুক আর পরের বুকটাকে দেখাচ্ছে, হয় নি ইউজ কোড কম্পাইল, আচ্ছা জাস্ট আউটপুটটা। তাহলে আমরা কি করলাম, স্ট্রাকচার ব্যবহার করে একটা প্রোগ্রাম করলাম। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, সবাই ভালো মনোযোগ সহকারে টিউটোরিয়াল শুনবে, দেখবে এবং নোট করবে, সকলকে ধন্যবাদ।